নজর রাখবো পরবর্তী সংবাদে। একের পর এক হামলার ঘটনাতে রাজ্য এই মুহূর্তে ব্যাপকভাবে উত্তপ্ত পরিস্থিতি। তবে এই হামলার ঘটনায় আরো একবার ময়দানে নামলো কংগ্রেস, বিশেষ করে এরিনগরস্থিত বাগানবাড়ির কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে হামলার অভিযোগ উঠে আসে। গতকালকে রাত্রে কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে যান কংগ্রেস। কংগ্রেস দলের আজকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি আশিস কুমার সাহা এবং তারপরে পুলিশ থাকে তাদের সাথে কথা বলেন। কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বাড়তি নিরাপত্তার ব্যবস্থার ইতিমধ্যে কথা বলা হয় পুলিশের পক্ষ থেকেও। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার যাতে করা হয় তার আবেদন আশিস সাহার পক্ষ থেকে উঠে এসেছে। আজকের এই হামলার ঘটনাতে পরিদর্শনের পর কি বক্তব্য উঠে এসেছে আশিস সাহার শুনুন। উনি আমাদের দলীয় সমর্থক, ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট। ওনার বাড়িতে গতকালকে রাত্রেবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয়। এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায়। এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য আপনারা শুনলেন কংগ্রেসের সভাপতি আশিস সাহার বক্তব্য। ইতিমধ্যে হামলার ঘটনাতে একাধিক অভিযোগ তারা তুলেছেন, তবে অনতিবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে প্রদেশ কংগ্রেস। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।